শুধু দর্শক মন্ডলী, আমরা এসেছি নাসিরাবাদ নতুন পাড়া এলাকায়। আমরা দেখাবো এই খামারটি, এখানে এই খামারি কিভাবে ওনার গরুগুলি পালন করেন, কতগুলি গরু আছে, কি কি জাতের গরু আছে, দুধ কতগুলি হয়, বাছুর কতগুলি আছে, এসব মিলে ওনার সাথে আমরা কথা বলবো। উনি কিভাবে পরিচর্যা করেন, কি কি খাওয়ান, দুধ বাজারজাত করেন কি করে, কতগুলি দুধ হয়, এসব মিলে কথা বলবো এই খামারির সাথে। চলুন আমরা কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আপনার নাম? মোহাম্মদ গরিবুল্লাহ। মোহাম্মদ গরিবুল্লাহ, আপনার এই খামারে গরুগুলি দেখলাম জি, এটা কি কি জাতের গরু আছে? গরু সব অস্ট্রেলিয়ান গরু। সব অস্ট্রেলিয়ান ক্রস জাতের গরু? হ্যাঁ, প্রজাতির। কয়টা গরু আছে? গরু এখন আছে ছয়টা। ছয়টা? হ্যাঁ। গাভি কয়টা আর বাছুর কয়টা? গাভি হলো ছয়টা, বাচ্চা হলো ছয়টা, মোট বারোটা। বারোটা? এই খামারটা শুরু করলেন কিভাবে? শুরু করছি প্রথম একটা দিয়ে শুরু করছি, 15 বছর আগে। সেটা কি জাতের গরু ছিল? প্রথমে অস্ট্রেলিয়ান গরু ছিল। অস্ট্রেলিয়ান গরু দিয়ে একটা গরু থেকে শুরু করছি। এখন আপনার খামারে 12টা গরু। জি। এই খামারে দুধ কতগুলি হয়? দুধ আছে সকাল আর বিকালে দুটো মিলে 60 কেজি দুধ আছে। 60 লিটার দুধ আছে। বিক্রি করেন কত করে? 80 টাকা করে। 80 টাকা করে? এই খামার থেকেই নিয়ে যায়? না, আমরা নিয়ে যাই। নিজেরা নিয়ে যায়? বিক্রি করে বাজার নিয়ে যাই। কোন বাজারে? রামপুরা, বনশ্রী, এগুলো বাসায় বাসায় দিয়ে? বাসায় বাসায় দিয়ে আসে। গল খেতে দেন না? না, গল খেতে দিন। আপনারা নিজেরাই? না, নিজেরাই নিয়ে যাই। 80 টাকা করে বিক্রি করে? 80 টাকা। আচ্ছা, আপনি বলতেছিলেন কত লিটার দুধ হয়? 60 লিটার। 60 লিটার দুধ হয়, আপনি 80 টাকা করে বিক্রি করেন। এই গরুগুলো কি কি খাওয়ার? ধরেন গরুর ঘাস আছে, হুম হুম, খড় আছে, ভুসি আছে, কুড়া আছে, খৈল আছে, বিভিন্ন আইটেমের খাওয়ান খাওয়াইছি। আচ্ছা, ডেইলি কত টাকার খাবার খায় এরা? ধরেন 1500 টাকা। ধরেন এই 12টা গরু 1500 টাকার খাবার খায় ডেইলি? ডেইলি। এর মধ্যে কাঁচা ঘাসও আছে? কাঁচা ঘাস আছে, আমাদের নিজেদের ঘাস খাওয়াই। নিজেদের জমির ঘাস? হ্যাঁ। কি ঘাস এগুলি বলে? এটা হচ্ছে মলমটা হয়, খুড়া ঘাস হয়, নানান ধরনের নাম আছে, এটা সব নাম বলতে পারি না। এই খুড়া ঘাস কি চাষ করতে হয়? না, চাষ করতে না, ইচ্ছা করে হয়। ওটা এমনিতেই হয় আমাদের জমি জমা। আচ্ছা, এটা কোন জায়গায় আবার? তো এই যে আমাদের বাড়ির আশেপাশে। আচ্ছা, ঘাস কি আপনারা বিক্রি করেন? না, বিক্রি না, সব গরু রেখে হয়। এই যে আপনার পাশে যে গরুটা দেখছি, এই যে এটা কোন জাতের গরু? এটা অস্ট্রেলিয়ান। এটা অস্ট্রেলিয়ান ক্রস জাতের গরু? না, ক্রস জাতের। এটা দুধ হয় কত করে? এটা 7-8 থেকে 9 লিটার আছে। 7 থেকে 8? না, একবেলা আছে 7 লিটার, 8 লিটার। এর মাসে দুবেলা মিলে কয় লিটার? 12 লিটার। দুবেলা মিলে 12 লিটার? 12 লিটার। ওই পাশেরটা? পাশেরটা আছে 10 কেজি সকালে। সকালে 10 কেজি? বিকালে? বিকালে 5 কেজি। সকাল বিকাল মিলে 15 লিটার দুধ দেয়। আচ্ছা, এই এই গরুটার বাচ্চা কোনটা? এগুলো বাচ্চা বলতে এইটা, এটা কোন কোন জাতের? অস্ট্রেলিয়ান। আচ্ছা, এখন আপনারা কি খামার থেকে গরু বিক্রি করেন? হ্যাঁ, মাঝে মাঝে বিক্রি করা হয়। গাভি? গাভি বিক্রি হয়, আবার দুধ ছাড়ান দিলে। দুধ ছাড়ান দিলেও বিক্রি করেন? গাই বাছুরও বিক্রি করেন? কেন বিক্রি করেন? এই টাকার কোনো সমস্যা হইলে বা গরু অসুবিধা হয়ে গেছে, বিক্রি করে একটা নতুন গরু কিনলাম। এই জন্য? এই জন্য। আচ্ছা, আর সার বাছুরগুলো কি করে? সার বাচ্চা পালি, এই জন্য একটা সার পালতেছি। কুরবানি বিক্রি করে দেবো। কোনটা দেখাবেন একটু? এটা অস্ট্রেলিয়ান বাছুর। দর্শক মন্ডলী দেখুন, এই সার বাছুরটি এবার কুরবানি ঈদে বিক্রি হবে। এটার বয়স কত? এখন বয়স হলো 18-19 মাস। 18-19 মাস? ওর দাঁত আছে? দাঁত পরে দেবো 2-1 মাসের মধ্যে। 2-1 মাসের মধ্যে, মানে কুরবানির আগেই দাঁত পরে দেবে, হিসাব করার পরে। মানে 2-1 মাসের মধ্যে এই দাঁতটা পড়ে যাবে। হ্যাঁ, তখন কুরবানি। এটা কুরবানির সময় বেচার টার্গেট কত? জি, বেচার ধরুন 80,000। 80,000 টাকা হলে কুরবানির মধ্যে সময় বিক্রি করার চিন্তা ভাবনা করছেন? জি। তো এখন যদি কেউ মনে করে যে টাকা দিলাম আমি, আপনারা খামারে কি পেলে দেন? মানে খাওয়ার খরচ টরচ যদি দেয়? হ্যাঁ,
তখন এই খামার থেকে আপনারা বিশ্বস্ত হইলে বা বন্ধুত্ব বাপতলে নেই যে একটা গরু পালিয়ে দিই আপনারা। যেমন করেন দেশের বাইরে থেকে একজন ফোন করে বললো যে ভাই আমার এই গরুটা আপনি বেচবেন, ওটা আপনারটা কিনে নিলাম আমি, এতদিন খাওয়াবেন আপনি, আপনি খাওয়াবেন আমি পয়সা দিয়ে দেবেন, পয়সা দিয়ে এটা করেন আপনি? হ্যাঁ করি। আচ্ছা এবার আর কোনটা বিক্রি করবেন? এই যে আপনার এখানে 60 লিটারের মতো দুধ হয় বলছিলেন, তো এখানে ডেইলি আপনি 80 টাকা করে বিক্রি করছেন বলতেছেন, তো ডেইলি আপনি 1500 টাকার খাবারও খাওয়াচ্ছেন, তারপরে একটু বেশি হয়ে যায় অসুখ বিসুখ আছে। আচ্ছা অসুখ বিসুখ হলে কি করে? এই যে চিকিৎসা ডাক্তার আসছে, ডাক্তার নিয়েছি। তারপর মাসে গড়ে এরকম চিকিৎসায় কত যায়? ধরেন 5-7 হাজার ধরেন, 5-7 হাজার টাকা সর্বমোট, বা ভ্যাকসিন মেশিন এটা সেটা খাওয়া টাওয়া মিলা, তারপর বেশি ডাক্তার লাগে না কি আমরা কিছু বুঝি। আচ্ছা যেহেতু খাইলে ভালো হয় না বুঝি আমরা, আপনারা বুঝেন নিজেরই বুঝি সব। আচ্ছা আমি যদি খামার করতে চাই, মনে করেন আমি খামার করবো, তাহলে আমার কি করা উচিত? এটা আপনার শিখতে হবে, কেমন আপনি করেন শিখতে। তাহলে কোন জাতের গরু কিনলে আপনার মনে হয় ভালো? এখন বর্তমানে আমরা বাংলাদেশের নিচু এলাকার জন্য পশ্চিমা গরুই ভালো, অসুখ বিষ কম হয়, আর ফ্রিজেন গরু হলে আপনার অসুখ দেওয়া দেখো, এই পানি আর রোদের আবহাওয়া চলে গায়ে মানে না। আচ্ছা ওর রোগ দেখা দেয় বেশি। অস্ট্রেলিয়ান জাতের গরু কিনে ভালো আমাদের এলাকার লাগে, আমাদের এলাকা এই এলাকার জন্য ওইগুলি ভালো। হ্যাঁ অস্ট্রেলিয়ান গরু ভালো। আচ্ছা আচ্ছা, তো আপনি বলতেছেন যে পরামর্শ দিচ্ছেন যে কেউ যদি খামার কেউ করতে চায় তাহলে অস্ট্রেলিয়ান জাতের গরু কিনে দেন। আমাদের এলাকায় লাগে কয়টা গরু কেনা উচিত? কিনা যা যা টপিক আছে এরকম কিনতে হয়, একজন 5 লাখ টাকা আছে 5 লাখ টাকার গরু কিনলো, কেউ 2 লাখ টাকা আছে 2 লাখ টাকার গরু কিনলো, প্রথম অবস্থায় কি। আচ্ছা ভবিষ্যৎ পরিকল্পনা কি করতে? পরিকল্পনা এই বর্ষে চলতে পারো থাকুন কি ছেলে মেয়েরা যদি পারে করু, আমি তো মরি যাবো। আপনার ছেলে মেয়েরাও সহযোগিতা করে? হ্যাঁ করি, আর ছেলেরই দেয়া করি, সব ছেলেরাই দেয়। আমি এখানে কাজ করি না, আমার কাজও আসি না। আপনার কয় ছেলে মেয়ে? আমার হলো 3 ছেলে 3 মেয়ে 2 ছেলে। তারা কি করেন? তারা ওই দুনো ছেলে দুটোই ব্যবসায়ী করে, আর মেয়েগুলো বিয়ে দিয়ে দিছি। মেয়েগুলো বিয়ে দিয়ে দিছি, সব দিয়ে দিছি। আর আপনার এই সংসার চলে কি এই খামারে? এই খামারে আই দিই, বাহ বাইরে কোনো ইনকাম নাই। তারপরে ছেলে মেয়ের লেখাপড়া থেকে শুরু করে সব সব করে দিবেন, যা লাগে এটার মধ্যে, সব এটার মধ্যে, সব এটার মধ্যে। অন্য কিছু আপনি জানেন না? করেন না, এই মধ্যে আছে। আচ্ছা আপনি বলতেছেন গরু মোটা তাজা করেন আপনি কিনে, তাহলে আপনি কোন বয়সের গরুগুলি কিনেন? এ ধরেন মধ্যম শ্রেণীর গরু কিনে দিয়েছি তাজা মোটা করার জন্য। মোটা তাজা করার জন্য কত বয়সের? ধরুন 2 দাঁত বা 4 দাঁত পড়ছে এরকম গরু কিনলে হ্যাঁ গরু তাড়াতাড়ি বলে, তাড়াতাড়ি বলে বলে। 2 দাঁত মানে কি? ওর বয়স 1 বছর কিংবা? না না 1.5 বছর হইতে, 1.5 বছর হইতে হবে। দর্শক মন্ডলী আপনারা শুনলেন যে গরু মোটা তাজা করতে হলে গরু 1.5 বছরের সার বাছুর কিনতে হবে, কিনে মোটা তাজা করতে হবে। আচ্ছা কেউ যদি ওই বগনা বাছুর কিনে খামার করতে চায়, ওটা করা যায়? হ্যাঁ করা যায়। যে তাতে কি ভালো না গাভী সহ বাছুর সহ গাভী কিনে? মানে যার পয়সা করি আছে গাভী সহ কিনবো, ওটা তো সময় নিব, আর নগদ পয়সায় করি, আর এটা নগদ পয়সা, আর এটা তো সময় নিব, 2 বছর 1.5 বছর 1 বছর সময় নিব গাভী করতে গেলে। আচ্ছা 1 বছর খাওয়াই দিব না তারে? হুম। আর এখন তো নগদ দুধ পাইতেছেন, তাহলে আপনি এর মধ্যেই কিনবেন যে কুরবানিতে যেন আপনি মোটা তাজা করে আপনি সার বাছুর বিক্রি করতে পারেন? হ্যাঁ সবসময় বেশি, সবসময়ই বেছেন এটা? সবসময় প্রতি বছরই আমরা বেশি দিই, প্রত্যেক বছরই বেছে, প্রতি বছর 2-4 টাকা করে। তাতে লাভ হয় কীরকম? আছে মোটামুটি লাভ, ভালো আছে তো, ভালো লাভ। কত খরচ বাদ দিয়ে কীরকম থাকে? ধরেন না একটা গরু ভালো মোটা তাজা করতে পারলে 50 হাজার টাকা গরুটা ধরেন 1.5-2 লাখ বিকে, 50 হাজার টাকা দিয়ে কিনে 1.5 লাখ মনে 2 লাখ টাকা বেঁচে, তারপরে এটা খরচ ধরেন 50 হাজার খরচ দেব, মোটামুটি 70-75 হাজার টাকা লাভ ঠিক এক একটাই, এক একটাই যদি কোনো অসুখ বিসুখ না হয় কি? অসুখ বিসুখ হয়? হয় অসুখ বিসুখ হয়। এরকম কিছু ঘটছিল আপনার এখানে? আমাদের ঘটছিল যে কয়েকদিন আগে একটা গরু মরে গেলো আমার,
হঠাৎ করে স্টপ করে মারা গেল, তৈরি হয়ে গেছিল। আচ্ছা, মজা তাজ হয়েছিল। এই গরুগুলি কি ভ্যাকসিন দিতে হয় না? ভ্যাকসিন দিই প্রতি বছরই। প্রত্যেক বছরই ভ্যাকসিন দিতে হয়? বছরে দুইবার। বছরে দুইবার করে ভ্যাকসিন দিই। ওটা ডাক্তার এসে দিয়ে যায়? ডাক্তার আসে না, আপনি নিজেই দেন? না, নিজে না, ওরা দিয়ে যায়। আচ্ছা, যাই হোক, আপনার সাথে যোগাযোগ করতে চাইলে দুধ কিনতে কিংবা যদি কেউ আপনার ওই মোটা তাজা করতেছেন সার বাছুর কিনতে আসে, তাহলে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন। বলেন। হ্যাঁ, ঠিক আছে, দিয়ে দিব। বলেন। 0186-11-53-800। আবার বলেন। 0186-11-53-800। এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাবেন। আপনি দুধ কিংবা বগনা বাছুর যদি কেউ যদি গাভী তো বেচেন নাকি? টাকার প্রয়োজন হলে শুধু। দর্শক মন্ডলী, আপনারা জানলেন যে এখানে যদি ওনার টাকার দরকার হয় গাভী, সার বাছুর, বকনা বাছুর, যেটাই হোক ওনার সাথে দামে দরে মিলে যদি কিনতে চান তাহলে আপনারা কিনে নিয়ে যেতে পারেন। চাচা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার সাথে কথা বললাম। শুধু দর্শক মণ্ডলী, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমাদের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন। আপনাদের সবাইকে ধন্যবাদ।